মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনিমা, হ্যাঁ বলো। আমি সত্যি ভাবিনি এই ব্যাপারটা নিয়ে আমাকে এত সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। আশি, আমি জিজ্ঞেস করবো তোমার কথা, ডোন্ট ওয়ারি, আইল ম্যানেজ। থ্যাংক ইউ আশি। তুমি শিশু পাবলো সোনা, আমি কি করি, কেন করি, কখন করি, এ সমস্ত বোঝার ক্ষমতা তোমার নেই, কোনোদিন হবেও না। ভর্তি করে নাও, এরপর যে কি হবে সেটা শুধু কমলিনী সেনগুপ্তই জানে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? আসলে কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর উনি আমাকে আপন করে নিয়েছিলেন, ভালোবাসেন, খুব স্নেহ করেন। মানুষটা মেজাজি, তবে মানুষ হিসেবে হয়তো ততটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম। সত্যি তো উনি বারবার আমাকে হেল্প করছেন, কেই বা করে, আপনাকেও তো ছোটবেলা থেকে আপন করে নিয়েছেন, মানুষ হিসেবে এটা তো ওনার ভালো গুণ। তবে কি বলুন তো, শত হলেও উনি আমার আপনার মতো নন, উনি বড় লোক, আর বড় লোকরা একটু হলেও ধরাকে সরা জ্ঞান করে। আমি কিন্তু বলছি না এটা শুধু কমলিনী ম্যাডামের প্রবলেম, সব বড় লোকদের মধ্যে এটা আছে। কমলিনী ম্যাডামও তার ঊর্ধ্বে নন, এই জন্য এই বড় লোককে একেবারে সহ্য করতে পারি না। সেই জন্যই আমি ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকলেও ওনার এই ঔদ্ধত্য, যার তার গায়ে হাত তোলা, এগুলো আমি কোনোদিনই সাপোর্ট করব না। কি হলো রিকদেব বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমার তো কিছু হয়নি, আমি মধুমণি আসি। হ্যাঁ, আরে এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, দাঁড়ান দাঁড়ান, আপনার চোখ মুখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। ও মাম্মা দেখো না, ভালো লোকের পাটা ফুলের ঢোল হয়ে গেছে। হে বাবা, হ্যাঁ তাই তো, এটা কি করে হলো? ওই যে যখন পা দিয়ে মেরে দুম করে দরজাটা খুলে দিয়েছিল তখন হয়েছে, তাই না? আমি নিজে বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, আমি ঠিক আছে, একদম দেখুন আমি হাঁটবো। আপনি আপনি চলুন তো বসবেন, আসুন আসুন আসুন। মাথার কি স্ক্রুটা ঢিলে আছে? হ্যাঁ, এই অবস্থা আপনি বাড়ি যেতে যাচ্ছিলেন? আসুন আস্তে আস্তে দেখে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।